দেখুন, আন্তর্জাতিক বাজারের উপরে ডিপেন্ড করে পেট্রোলের দাম, গ্যাসের দাম ওঠানামা করে। তো সেক্ষেত্রেও এরকম একটা পরিস্থিতি এখন বর্তমানে হয়েছে। তো তার মানে এটা নয় যে সেন্ট্রাল গভর্নমেন্ট সাধারণ মানুষের কথা ভাবে না। মোদিজি সাধারণ মানুষের কথা বরাবর ভেবেছিল বলেই আজকে ফ্রিতে গ্যাস কানেকশন সাধারণ মানুষের জন্য দিয়েছেন। এবং আপনি একটা জিনিস দেখুন, আপনি অবাক লাগে, আমরা যে রাজ্যে বাস করছি সেই রাজ্যে আজকে দেখলাম কিছু তৃণমূলের নেতানেত্রী তারা রাস্তায় নেমেছেন, পিঠে একটা গ্যাসের সিলিন্ডার এবং খালি জাল গায়ে তারা রাস্তায় নেমেছেন, জামা খুলে একটা অভিনব আন্দোলন করতে চাইছেন। আমি তাদের জন্য একটাই বার্তা দেব যে আজকের আপনার রাস্তায় খালি গায়ে নেমেছেন, আগামী দিনে যেভাবে আমফানের সময় দুর্নীতি করেছেন, সারদা কেলেঙ্কারিতে জর্জরিত হয়েছে, নারদা কেলেঙ্কারিতে জর্জরিত হয়েছে, পুরো দুর্নীতিতে তৃণমূল পরিপূর্ণ। 2021 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরাডুবির পরে সাধারণ মানুষ শুধু জামা খুলেছে তা নয়, জামা প্যান্ট দুটো খুলেই রাস্তায় নামাবে আপনাদের। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার 2021 গঠন করছে এবং 100% গঠন করছে, এবং তৃণমূল নেতা নেত্রীরা যারা আজকের এইরকমভাবে আন্দোলন করছে তাদের দুর্নীতির দায়ে পাবলিক জামা প্যান্ট খুলে রাস্তায় নামাবে। আমি এটা বললাম প্রত্যেকদিন রান্নার গ্যাস এবং পেট্রোল ডিজেল দাম বৃদ্ধি পাচ্ছে কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও, জবাব চাই, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সামাল না, থাকুক না, থাকুক, চলে আসো। খালি আমরা কেন্দ্রীয় সরকারের রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল দামের বিরুদ্ধে আমরা খালি গায়ে আমরা প্রতিবাদ করছি। কারণ প্রত্যেক দিন, দিনের পর দিন অত্যাধিকভাবে, অস্বাভাবিকভাবে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। আমরা তাই খালি গায়ে বাধ্য হয়ে হেঁচেলে আগুন ধরানোর চেষ্টা করছে, সেই যাতে না দাম বৃদ্ধি না পায়। তাই রাস্তায় দাঁড়িয়ে আমরা ক্যানিং আন্দোলন ব্লক তৃণমূল কংগ্রেসের তালদি অঞ্চলে আমরা সেসব তালদি স্টেশন থেকে বাজার এলাকা আমরা পরিদর্শন করেছি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেলের দামের বিরুদ্ধে আমরা প্রতিবাদে সামিল হয়েছি। আমরা সিলিন্ডার নিয়ে এবং প্ল্যাকার্ড নিয়ে আমরা কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই, আমরা প্রতিবাদ জানাই, আমরা বিক্ষোভ জানাই। আগামী দিন যদি না কেন্দ্রীয় সরকার এই পেট্রোল, ডিজেলের দাম, গ্যাসের দাম যদি
বৃদ্ধি না কমায়, যদি দাম না কমায় আগামী দিনে আন্দোলন চলবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশুদিন পেট্রোল এবং ডিজেলের 1 টাকা করে দাম কমিয়েছেন, কিন্তু তবুও কেন্দ্রীয় বিজেপি সরকার একটা পয়সাও কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেল দাম তারা কমায়নি। আমরা তাই বিক্ষোভে সামিল হয়েছি।